রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্রিটিসাইজ করা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইটা তেমন কোনো আর বিষয় না, আমাদের মতো কতকগুলো ইমানদারও আছে, তাদের হৃদয়ের মধ্যেও এটার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, এটার কেমন কোনো এফেক্ট পড়ে না। আজকে আমরা দেখতে পাই সেই ফ্রান্স থেকে শুরু করে সমগ্র দুনিয়াতে ইসলাম বিদ্বেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিদ্বেষ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মতামত এবং তাদের তুচ্ছ তাচ্ছিল্যতা, সারা পৃথিবী যেন এটা একটা আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা দুনিয়ার বুকে আমরা দেখতে পাই যাদের ধর্মগ্রন্থের মধ্যে শত শত অসঙ্গতি, আপনি যদি গীতা পড়েন, আপনি যদি রামায়ণ পড়েন, আপনি যদি মনুসিংহতা পড়েন, এইগুলার প্রত্যেকটা জায়গায় বর্ণনার মধ্যে আছে। মনুসিংহতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর অধ্যায়ের মধ্যে তারা বলে রেখেছে, কোনো মেয়ে যদি ঋতুবর্তী হওয়ার আগে তার পিতা তাকে বিয়ে না দিতে পারে তাহলে সে ব্যর্থ হলো। ধারণ সার বাল্কিনী রামায়ণের মধ্যে আছে, রামায়ণের তাদের যে সকল কিচ্ছা কাহিনী বলতে চাই না, সেখানে 8 বছর 9 বছর 7 বছর 6 বছর 3 বছরের শিশুদেরকে বিবাহ দেওয়া হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে মরিয়ম আলাইহিসসালাম থেকে তাদের বর্ণনা অনুযায়ী তাদেরকে 9, 10, 11 বছরে বিবাহ হয়েছিল। ইসহাক আলাইহিসসালাম ও ইহুদিরা, খ্রিস্টানরা যাদেরকে পয়গম্বর হিসেবে এখন পর্যন্ত মনে করে, তাদের বর্ণনা মতেও এরকম বর্ণনার কোনো অভাব নাই। কিন্তু ঘটনা যেখানেই ঘটুক, আক্রমণের জায়গা একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বলতে চাই, সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে, কেউ যদি কটূক্তি করে, আর কোনো ইমানদারের অন্তরের মধ্যে যদি এটাতে ব্যথা তার না লাগে, ইমানদারের অন্তর যদি তার জন্য আকর্ষিত হয়ে এর বিপক্ষে কিছু করার মতো তার মন মানসিকতা তৈরি না হয়, তাহলে আপনার ইমানকে আবার রিনিউ করা লাগবে, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। আর যদি মুসলমানদের এই প্রতিবাদ করাকে নিয়েও কোনো মুসলমান যদি কটূক্তি করে আর বলতে চায় এটা করে কি হবে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে কি না আছে, এটাও সন্দেহের তালিকায় চলে গেছে। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায় নামদার তাজদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল আকায় নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, আজকের জুমায় এবং জুমা পূর্বের সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় রিসালাতে ঈমান এবং তার প্রকৃতি। আমরা জানি ঈমান যখন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনে, আল্লাহ রাব্বুল আলামিনকে কেবল আল্লাহ হিসাবে স্বীকার করলেই তার ঈমানের পূর্ণতা হয় না, বরং আরকানুল ঈমানের যে 6টি পার্ট আছে এর মাঝে সবচেয়ে মৌলিক গুরুত্বপূর্ণ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। আমরা জানি রাসূলের প্রতি ঈমান না আনলে তার মুমিন বলার মতো তার কোনো যোগ্যতা নাই, সে মুমিন হতে পারে না। কিন্তু একটি বিষয়ে আমাদের অনেক বড় দুর্বলতা, রিসালাতে ঈমানের মানে কি? আমাদের অনেকের ধারণা রিসালাতে ঈমান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল এইটুকু শুধু বলে দিলেই আমাদের জন্য রিসালাতে ঈমান হয়ে যায়। কিন্তু রিসালাতে ঈমান এটি একটি চূড়ান্ত আমাদের জন্য বোঝার মতো বিষয়। আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয় রিসালাতে ঈমানের ধরন এবং প্রকৃতি। কিভাবে ঈমান আনলে আমরা প্রকৃতার্থে বলতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে কেন এটা গুরুত্বপূর্ণ, এই ঈমানটা কেন গুরুত্বপূর্ণ রিসালাতের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ কেউ যদি বুঝে সুঝে আল্লাহর প্রতি শাহাদা পাঠ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আর সে যদি বুঝে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আব্দ এবং তার রসুলে ঈমানটা যদি সে বুঝে ফেলতে পারে, আল্লাহ রসুল বলছেন ইল্লা হারামাহুল্লাহুন নার, এই দুই বিষয়ে বিশ্বাস স্থাপনের পরিণতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতে তাকে ঢুকায় দিবেন। রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা এত গুরুত্বপূর্ণ যে এটা যদি বুঝে ফেলতে পারে কেউ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, দাবি করি উম্মাহ,
কিন্তু আমরা রসুলের প্রতি ইমানের ধরন কি, কিভাবে রসুলের প্রতি ইমান আনতে হয়, রিসালাতের ইমানের বুনিয়াদ কি, ভিত্তি কি, এইটা আমরা অনেকেই জানি না। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ে কথা শুনবো। প্রিয় ভাইয়েরা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনতে হলে আপনাকে যে বিষয়টিকে সামনে নিয়ে ইমান আনতে হবে সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল, এই দুইটা বিষয়ের প্রতি আপনার ইমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ছিলেন সবচেয়ে সেরা দাস, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি কেউ কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবে না, সৃষ্টির পর থেকে পৌঁছাতে পারে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দাস হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের ঈমান। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ঈমান। প্রিয় ভাইয়েরা, ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলে যদি আমরা বিশ্বাস করতে চাই তাহলে তিনটা রকনের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। কয়টা রকম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, মুখ দিয়ে বললে হবে না, এই বিশ্বাস আপনার অন্তরের সাথে গ্রথিত প্রথিত এবং আল্লাহর কাছে কবুল হবে যদি আপনার তিনটা বিষয়ের বিশ্বাস পরিপূর্ণতা থাকে রেসালাতের উপরে। নাম্বার ওয়ান, এক নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে তার নবুয়তের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছেন, তার প্রতি নবুয়ত এসেছে, এই বিশ্বাস আপনাকে স্থাপন করতে হবে। দুই নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস যদি আপনাকে করতে হয় তাহলে তার মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে ঈমান আনতে হবে। দুই নম্বর বিশ্বাসের নাম কি? তার মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে ঈমান আনতে হবে। আপনি কেবল নিজেকে দাবি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কিন্তু তার মর্যাদা হানি হয়, তার ক্রিটিসাইজ করা হয়, তার বিভিন্ন ইস্যু নিয়ে তার বিপক্ষে যখন কথা বলা হয় উম্মতে মুহাম্মদীর মনে যদি ব্যথা না লাগে, তার অন্তর যদি কেঁদে না ওঠে, এটার বিপক্ষে তার অবস্থান যদি সুদৃঢ় না হয়, তিনি যদি এর প্রতিবাদে মুখর না হন, তার সামর্থ্য অনুযায়ী যদি তিনি এর প্রতিবাদ না করেন, তাহলে আপনার এই দাবি ফেক দাবি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং রিসালাতের প্রতি ঈমান এখন পর্যন্ত আনতে পারেন নাই, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঈমান বুঝে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এইটুক বললেই কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হবে, তার রিসালাতের পরে আপনার বিশ্বাস আছে এটা প্রমাণ দিতে হলে তার মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে ঈমান আনতে হবে। পৃথিবীর যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তি, তার বিপক্ষে মর্যাদা হানিকর কোনো কথা বলবে, প্রত্যেক ঈমানদারের হৃদয় সর্বপ্রথম কেঁদে উঠবে, এরপরে যার যার সামর্থ্য অনুযায়ী সেই জায়গার থেকে সে প্রতিবাদ মুখর হবে, এইটাকে ঘৃণা করবে, প্রোটেস্ট করবে এবং সর্বাঙ্গীনভাবে ঈমান রাখবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো একটা বিষয়কে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, এইটাকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলাম বলছে তার তওবা আল্লাহর কাছে কবুল হয়েও যেতে পারে, তওবা করতে পারে, কিন্তু সে যদি আম্বিয়ার বিপক্ষে এরকম কিছু করে, ইসলামী হুকুমত থাকলে, আইন থাকলে, ইসলামী আদালত থাকলে, তাকে হত্যা করা ওই রাষ্ট্রের জন্য, ওই মুসলিম সরকারের জন্য ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে বিশ্বাস করতে হবে। আজকের পৃথিবীতে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্রিটিসাইজ করা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এইটা তেমন কোনো আর বিষয় না, আমাদের মতো কতকগুলো ঈমানদারও আছে, তাদের হৃদয়ের মধ্যেও এটার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, এটার কেমন কোনো এফেক্ট পড়ে না। আজকে আমরা দেখতে পাই সেই ফ্রান্স থেকে শুরু করে সমগ্র দুনিয়াতে ইসলাম বিদ্বেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষ নিয়ে বিভিন্ন ধরনের
মানুষের মতামত এবং তাদের তুচ্ছ তাচ্ছিল্যতা সারা পৃথিবী যেন এটা একটা আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, যাদের ধর্মগ্রন্থের মধ্যে শত শত অসঙ্গতি, আপনি যদি গীতা পড়েন, আপনি যদি রামায়ণ পড়েন, আপনি যদি মনুসিংহতা পড়েন, এইগুলার প্রত্যেকটা জায়গায় বর্ণনার মধ্যে আছে। মনুসিংহতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর অধ্যায়ের মধ্যে তারা বলে রেখেছে, কোনো মেয়ে যদি ঋতুবর্তী হওয়ার আগে তার পিতা তাকে বিয়ে না দিতে পারে তাহলে সে ব্যর্থ হলো। ধারণ সার বাল্কিনী রামায়ণের মধ্যে আছে, রামায়ণের তাদের যে সকল কিচ্ছা কাহিনী বলতে চাই না, সেখানে 8 বছর 9 বছর 7 বছর 6 বছর 3 বছরের শিশুদেরকে বিবাহ দেওয়া হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে মরিয়ম আলাইহিসসালাম থেকে তাদের বর্ণনা অনুযায়ী তাদেরকে 9, 10, 11 বছরে বিবাহ হয়েছিল। ইসহাক আলাইহিসসালাম ও ইহুদিরা খ্রিস্টানরা যাদেরকে পয়গম্বর হিসেবে এখন পর্যন্ত মনে করে তাদের বর্ণনা মতেও এরকম বর্ণনার কোনো অভাব নাই। কিন্তু ঘটনা যেখানেই ঘটুক, আক্রমণের জায়গায় একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বলতে চাই, সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে, কেউ যদি কটূক্তি করে, আর কোনো ইমানদারের অন্তরের মধ্যে যদি এটাতে ব্যথা তার না লাগে, ইমানদারের অন্তর যদি তার জন্য আকর্ষিত হয়ে এর বিপক্ষে কিছু করার মতো তার মন মানসিকতা তৈরি না হয়, তাহলে আপনার ইমানকে আবার রিনিউ করা লাগবে, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। আর যদি মুসলমানদের এই প্রতিবাদ করাকে নিয়েও কোনো মুসলমান যদি কটূক্তি করে আর বলতে চায় এটা করে কি হবে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে কি না আছে, এটাও সন্দেহের তালিকায় চলে গেছে।